रहेगा, यूं ही उनका चरसा रहेगा, पड़े खाक हो जाए जल जाने वाले। এখন সাম্প্রতিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইমাম আজম ও আলা হযরত গবেষণা পরিষদের সম্মানিত আহ্বায়ক। আজকে এই বিশাল আজিম শান আলা হযরত কনফারেন্স যার বদান্নাতে আমরা পেয়েছি, সবাই ছিলেন তো নাকি? আমাদের সুন্নি জনতার নয়নমণি মুজাহিদ আহলে সুন্নাত, মুফতি আহলে সুন্নাত, ঢাকা ঐতিহ্যবাহী জামিয়া কাদরিয়া তৈয়বা আলিয়া মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ ওতাল্লামা মাওলানা মুফতি আবুল কাসেম ফজল হক সাহেব মদ্দাজিল্লুহু সামগ্রিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য এখন ইনশাআল্লাহ পেশ করবেন। সবাই বলি মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। আমি দুঃখিত, কোনো বক্তব্য না, কারণ আমি বক্তব্য দেওয়ার জন্য সেই সময় নাই, আজকের এই মাহফিলে সেই সুযোগও নাই। শুধু সাম্প্রতিক বিষয় নিয়ে দেশ বিদেশের সর্বস্তরের সুন্নি জনতার যে আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন আজকের এই গুরুত্বপূর্ণ আলা হযরত কনফারেন্স। কিছু কিছু ইস্যু মাঝে মাঝে মানুষের প্রত্যাশা বাড়িয়ে দেয়, কি বলেন, ঠিক কিনা? সেই প্রত্যাশার ফসল হলো আজকের এই উপচে পড়া ভিড়, বাহিরে ভেতরে, আমাদের স্টেজের পাশে, স্টেজের পেছনে, ওই দিকে দুইটা রুম আছে, সব ভরা, ফুলফিল। এমন নয় যে সবাই সামনে আছে, আমাদের পেছনেও কিন্তু শ্রোতা আছে, বাহিরও আছে। প্রশ্ন হলো, এই উপচে পড়া শ্রোতা দর্শকদের ভিড় শুধু কি আমরা দাওয়াত দিয়ে এনেছি, না কোনো অন্য কারণও আছে? আমার ভাইয়েরা, যখন কোনো জিনিসের অহেতুক বিরোধিতা হয় তখন সত্য প্রত্যাশী মানুষের আবেগ বেড়ে যায়, এবং সেই আবেগ থেকেই আমরা যা আশা করেছি তার ডবল উপস্থিতি ভিতরে বাহিরে। আপনারা আমার কথা বুঝতেছেন? সাম্প্রতিককালে অনলাইনে আলা হযরতকে নিয়ে অরুচি কুরুচিপূর্ণ কিছু বক্তব্য আপনাদের মতো আমি গুণাগারের দৃষ্টিগোচর হয়েছে। পার্থক্য হলো, যারা এই কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, আমার রুচি কিন্তু এত এত খারাপ না যে সকালে একটা বললাম সন্ধ্যায় আরেকটা বললাম। আপনাদের দুয়ার বরকতে আমরা যখন কথা বলি তখন আমাদের কথার একটা স্কেল থাকে, একটা মান থাকে। একজন মানুষ নিচে নামলে কতটুকু নামতে পারে এটারও একটা সীমা, কি বলেন, আছে না? আমরা কিন্তু আল্লাহ রসুলের গোলামি করি, আমরা এতটা নিচে নামতে পারবো না। আমরা যখন কাউকে বিরোধিতা করব, সেই বিরোধিতারও একটা ভদ্রতা আছে, কি বলেন, আছে না? বিরোধিতারও একটা ভদ্রতা আছে। সুতরাং অনেকেই আমাকে অনলাইনে, অফলাইনে, ফেসবুকে, মেসেঞ্জারে এবং আপন আপন টাইম লাইনে আপনারা আহ্বান জানিয়েছেন আমাকে। হয়তো ভাবতেছেন আমি বুঝি কিছু দেখি না, কিছু জানি না, কিছু শুনি না। আমি সবই শুনি, আমার সহকর্মী যারা আমাকে সহযোগিতা করেন ওনাদের সাথে সার্বক্ষণিক পরামর্শ করি, যেই জিনিসটা বলা দরকার সেই জিনিসটা কিছু বলা হয়েছে, সব বলা শেষ হয়নি, সামনে এখনও রয়ে গেছে। তা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এবং দেশ বিদেশে যারা অনলাইনে লাইভ দেখছেন, আলা হযরত আমাদের নৈমি সাহ হুজুর কেবলা, ওসির রহমান সাহ হুজুর কেবলা এবং অন্যান্য ওলামায়ে কেরাম আপনাদেরকে বলেছেন, আলা হযরতকে পরিচয় করে দেওয়ার নতুন কিছু নাই,
সেদিন ইয়ামান থেকে আমাকে একজন কল করেছে যে ইয়ামানের লাইব্রেরির মধ্যে ফতোয়া রেজবি আছে, মানে বিক্রির জন্য। ইয়ামানের লাইব্রেরিতে ফতোয়া রেজবি আছে। আলা হজরত এবং বিশ্ব বাস্তবতা, এখন বিরোধিতা করে কোনো লাভ নাই, কারণ ঠাই পাওয়া যাবে না। আলা হজরত একটা মহাসমুদ্র, যারা বিরোধিতা করে তারা ওই এক ফোঁটা পানির যোগ্য না। তবে এই বিরোধিতা আজকে নতুন না, এটা আলা হজরত যখন জন্ম নিয়েছেন তখন থেকে শুরু হয়েছে, এখনও আছে এবং আশা করা যায় ভবিষ্যতেও থাকবে। এটা কোনো ব্যক্তির বিরোধিতা না, মনে রাখবেন আমার ভাইরা যারা আমাকে দেখছেন, আলা হজরতের বিরোধিতা আপনাদেরকে কষ্ট দেয়, কারণ আপনারা আশেক রসুল নবীকে মহব্বত করেন বলেই আলা হজরতকে মহব্বত করেন, কারণ আলা হজরত বেমেসাল আশেক রসুল ছিলেন, সে কারণে আপনাদের কাছে কষ্ট লাগে। আপনারা ওই আলা হজরত দেখতে চান যে আলা হজরত সমালোচনা মুক্ত, কিন্তু গাছ যেটা বড় হয় বাতাস একটু লাগে না, কম লাগে না বেশি লাগে, আবার ওই গাছ নিজের যোগ্যতাই আপন মহিমা দাঁড়িয়ে থাকে, কি বলেন ঠিক কি না? সুতরাং আলা হজরত যেহেতু বৈশ্বিক শখসিয়ত, আলমগীর শখসিয়তের নাম আলা হজরত, সুতরাং আলা হজরতের সমালোচনা আগেও ছিল, এখনও আছে এবং রাষ্ট্র ব্যবহৃত হয়েছে। বিরাট বিরাট শক্তিশালী দুর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্র আলা হজরতের বিরোধিতায় ব্যবহৃত হয়েছে, কিন্তু আলা হজরতকে দমানো যায় নাই, আলা হজরতকে আটকানো যায় নাই, গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা যায় নাই। আলা হজরত নিজের মহিমায় পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে গেছেন, নিজের মহিমায় আলা হজরত আর সেখানে মুস্তফার সারা পৃথিবীর কলমে চলে গেছেন। আশা করা যায় ভবিষ্যতে ব্যক্তি নয় রাষ্ট্র যদি ব্যবহৃত হয় আমার আলা হজরতকে আটকানো যাবে না ইনশাআল্লাহ। সুতরাং আমি আমাদের সুফি আলহাজ মিজানুর রহমান সাহেব মুক্তদার আজকের এই গবেষণা পরিষদের সম্মানীয় পৃষ্ঠপোষক, উনি সহ আমাদের সম্মানিত ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এবার যখন মিটিংয়ে বসেছি আমরা সবাই অনুভব করেছি, আমার ওস্তাদজি আছেন মুতি হোসেন রহমান সাহেব হুজুর কিবলা, ডক্টর মাহবুব সাহেব আছেন, আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রয়োজন বোধ করেছি যে আলা হজরতের তিরিশ খণ্ডে এই ফতোয়া রেজবিয়া, আমরা 30 জন তরুণ আলেম, যেমন হাসান আছে, মৌলানা উমাইর রেজবি আছে, যারা আরবি উর্দু ফার্সি এই ভাষাগুলোতে যারা পারদর্শী এবং ইলমে ফিকা সহ হাদিস এবং ফিকায় মোটামুটি যাদের দস্তুরেছি আছে, 30 জন তরুণ দক্ষ আলেম দিয়ে আমরা এক একজনকে এক একটা খণ্ড দিয়ে দেব গবেষণা করার জন্য, এবং বাই রিমোনারেশন ওনাদেরকে আমরা সম্মানই দেব এবং গবেষণার একটা রোট লেভেল, যেমন যে এই খণ্ডের মধ্যে হাদিস কী আছে, এই খণ্ডের মধ্যে ইলমে উসুলে হাদিস কী আছে, এই খণ্ডের মধ্যে উসুলে ফেকা কী আছে, কয়টা ফতোয়া আছে, তাসাউফ কী আছে এবং বালাগাত কী আছে, এই সিরত কী আছে, আসমাউর রিজাল কী আছে, কারণ ফতোয়া রেজবিয়া যদিও ফতোয়া এখানে সব আছে। তো আমরা এই রকম গবেষণার রোড তৈরি করে দেব, 30 জন আলেমের কাছে দেব এবং টাইম ফ্রেম বেঁধে দেব, 30 জন আলেম ওই রোট অনুসারে আমাদেরকে বলবেন যে দ্বিতীয় খণ্ডের মধ্যে এতটা হাদিস আছে, এই ইন্ডিকেশন উসুল হাদিসের এই ইন্ডিকেশনস আছে, উসুলে ফেকার এই ইন্ডিকেশনস আছে, বালাগাতের ইন্ডিকেশনস আছে, মান্তেকের ইন্ডিকেশনস আছে, আসমা রিজাল আছে, সাহাবাই কেরামের এই শান আছে, বাতিল ফিল ফন্তিদের এই রদ আছে, এতগুলো রেসালা আছে, আমরা সেভাবে রোড তৈরি করে দেব 1 মাস 2 মাস 3 মাস। এবং আমি আশা করছি আমাদের ওলামায়ে কেরাম মুরব্বিয়ান আকাবেরিন যারা আছেন, আমাদের সুফি সাহেব থাকবেন, ওনাদের উপস্থিতিতে আমরা আমাদের এই গবেষণা কর্ম উপস্থাপন করব। জি হুজুর ইনশাআল্লাহ, আমাদের সুফি সাহেব বলেছেন আমাদের এই গবেষণার ফলাফল আমরা আগামী বছর এই মাহফিল ইনশাআল্লাহ উপস্থাপন করব। এবং
এই গবেষণা কর্ম এটা প্রয়োজন আছে না, কথা বলেন আছে না? আমরা সেই গবেষণার জন্য প্রাথমিকভাবে আপনাদের কাছে বাজেট উপস্থাপন করেছি 6 লক্ষ টাকা, এবং আমাদের এটা চলমান থাকবে প্রাথমিক বাজেট। আমাদের আলেম ওলামারা ইতিমধ্যে আমি মাওলানা উমাইর রেজভীকে বলেছি তালিকা করার জন্য, এই তরুণ আলেমদেরকে নিয়ে আমরা বসবো, ঢাকা শহর আছে, আমাদের মুফতি সাহেবরা আছেন, মুনিজামান সাহেব আছেন, আমরা বসে নাসির, ডক্টর নাসিরুদ্দিন তো ডক্টরেটই করেছেন এটার উপরে, আমরা বসে সবাইকে পরামর্শ করে আমরা গবেষণার প্রথমে রোডটা তৈরি করব, কোন রাস্তায় আমরা গবেষণা করব। এবং আমাদের সুবি সাহেব যেহেতু বলেছেন আগামী বছর আমরা সেখান থেকে আংশিক এখানে উপস্থাপন করার ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা সবাই রাজি আছেন? একটু হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওলামায়ে আহলে সুন্নাহ, মাশাআল্লাহ। এবং এখানে আপনাদের আমরা সহযোগিতা চাই, শুনেন, একেবারে এই মহৎ কাজে আমার তৌফিক আছে, আমি একটু শ্রম দিলাম, তৌফিক আছে একটু মহব্বত করলাম, তৌফিক আছে আমি 1 টাকা দিয়ে শরীক হইলাম, এই 1 টাকা আল্লাহ দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। তো এটার জন্য আগেও আপনারা সহযোগিতা করেছেন, ভবিষ্যতে আপনাদের সহযোগিতা থাকবে। এই সকল ওলামায়ে কেরাম নিয়ে আমরা অনেক দূর যেতে চাই, এটা হলো একটা পর্ব। দ্বিতীয় আরেকটা পর্ব, অনলাইনের অপপ্রচার, অনলাইনের অপপ্রচার। আমি এই প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম, মনে রাখবেন ওই যে আগে বলেছি আলা হজরতের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবহৃত হয়েছে, কিন্তু আলা হজরতকে বাধা যায় নাই, আটকানো যায় নাই। আজকে এখানে যত ওলামায়ে কেরাম, আমি হলফ করে বলতে পারি আপনাদেরকে যারা উপস্থিত হয়েছেন, আমি অর্ধেককে দাওয়াত দিয়েছি, বাকি অর্ধেক আলা হজরতের নামে এসেছে। কারণ আমি তো জানি আহ্বায়ক হিসাবে এমনি এসে গেছে, এবং আমরা সবাইকে স্বাগত জানাই, সবাইকে বসতেও দিতে পারি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওলামায়ে কেরামের কাছে। পেছনে 2 রুমের মধ্যে অসংখ্য ওলামায়ে কেরাম বসা আছেন, বক্তব্য তো দিতে পারি না। আলা হযরত যেহেতু জগৎ বিখ্যাত আলেম, শুধু এই শতাব্দী তো নয়, আগের কয়েক শতাব্দী, পরের শতাব্দীতে আলা হযরতের কোনো মেশাল নাই, কোনো মেশাল নাই। কেউ যদি সিদ্ধান্বেষণ করে আল্লাহকে তো সমালোচনা মুক্ত রাখে নাই, রসুলকে সমালোচনা মুক্ত রাখে নাই, সেরকম কুলাঙ্গার আল্লাহর জগতে নাই আছে। সুতরাং আলা হযরতের সমালোচনা হবে না, আমরা সেটা অস্বাভাবিক মনে করি না, সমালোচনা হবে। এই সমালোচনার মোকাবেলা করে আমরা আলা হযরতের গবেষণা চালিয়ে যাব, বাংলাদেশের প্রতিটা জেলায় আলা হযরতের কনফারেন্স হবে, ঠিক না? প্রত্যেকটা জেলায় হবে ইনশাআল্লাহ। বিরোধিতা করে লাভ নাই, প্যারালাল করে লাভ নাই, আলা হযরতকে আটকানো যাবে না, প্রত্যেকটা অভিযোগের জবাব ইনশাআল্লাহ দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আপনাদেরকে আশ্বস্ত করলাম, প্রত্যেকটা অভিযোগের জবাব আমরা দেব ইনশাআল্লাহ, আমরা দেব। আমাদের বাপ দাদাকে যেমন আমরা চিনি, আর আপনাদের বাপ দাদা সম্পর্কও আমরা জানি, কথাটা বুঝতে হবে। আমাদের বাপ দাদাকে যেমন আমরা চিনি, আমরা ঘুমের মধ্যে টাইটেল পাস করি নাই, সুতরাং আর আপনাদের খেদমতে যারা লাইভ দেখছেন ফেসবুকে, আপনারা কাউকে গালি দিয়ে হেদায়েত করা যায় না। ওলামায়ে কেরাম যারা কাজ করেন, আমি যে নীরব আছি, আমি কী জন্য নীরব আছি সেটা আপনাকে বুঝতে হবে। বোঝার আগে ধুম করে একটা কমেন্টস করে দিলাম, ধুমস করে একটা পোস্ট দিয়ে দিলাম, এটা পাগলামি সর আর কিছু না। আমাদের আকাবির নৈমি সাহ হুজুর কেবলা এখনও বেঁচে আছেন, নসিরম সাহ হুজুর কেবলা আছেন, তো ওনাদের প্রতি আমাদের কি আস্থা নাই? কথা বলেন আস্থা নাই? এত তাড়াতাড়ি আস্থারা হয়ে যাওয়ার কারণ কি? হযরতে আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে যখন অপবাদের রটনা ঘটল, মুফতি সাহেব, কতদিন পরে ওহি নাজিল হয়েছিল? 1 মাস পরে। হুজুর, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যখন ইফকের ঘটনা আসলো, আল্লাহ পাক এটাকে নিরসন করার জন্য 1 মাস পরে আয়াত নাজিল করেছেন। আর আপনারা রাত্রে ফোর্স দিলে সকালে আপনারা বেহুশ হয়ে যান। এটা একটা মহব্বতের নিশানা, ঠিকই বলেছে, আবেগ থাকা ভালো, তবে আবেগ কন্ট্রোল করতে পারা আরো ভালো।
আমি এতটুকু আশ্বস্ত করলাম, এটাই বলা আমার উদ্দেশ্য ছিল। আলা হজরত পানিতে ভেসে বাংলাদেশে আসে নাই, পানিতে ভেসে আসে নাই। এবং আলা হজরত এমন নয় যে সামান্য বাতাস আসলো খড়কুটোর মতো উড়ে যাবে। শাহিনশাহ শ্রীকোট জামে আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করেছেন মসলকে আলা হজরতের উপরে, লক্ষ লক্ষ ছাত্র সেখানে আছে, প্রতি বছর হাজার হাজার ছাত্র মসলকে আলা হজরতের উপর বের হচ্ছে। এরা কি নাকে তেল দিয়ে ঘুমায়? ভবিষ্যতে নাকে তেল দিয়ে ঘুমাবে? রহেগা ইউ হি উনকা চরসা রহেগা পড়ে খাক হো যায় জল জানে ওয়ালে। আসসালামু আলাইকুম।